মহিলার বিরুদ্ধে দুই শিশুকে চুরি করে তাদের দিয়ে ভিক্ষা খাওয়ানোর অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মেলা প্রাঙ্গণে। শুক্রবার রাতে বহরমপুর শহরের ব্যারাক স্কোয়ার ময়দানের ঘটনা। মহিলার দাবি, পরিবারে বাচ্চা দেখাশোনার কেউ না থাকায় দুই শিশুকে নিয়ে নিজের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ভিক্ষা করেন তিনি। যদিও তার কথায় স্পষ্টভাবেই বোঝা যায় তাদের পারিবারিক পেশাই হলো ভিক্ষা। এদিকে মেলা প্রাঙ্গণে দুই শিশুকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে ভিক্ষা করার ঘটনায় স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয় জনসাধারণের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ভিক্ষুকদের সাথে শিশু থাকলে দুপুরের রোদ অথবা শীতের রাতেও তাকে অচৈতন্য অবস্থায় ফেলে রাখা হয় কেন? তবে কি ভিক্ষার স্বার্থেও শিশুদের মাদক অথবা বিষাক্ত কিছু খাইয়ে নষ্ট করে দেওয়া হয় তাদের ভবিষ্যৎ? অন্যদিকে প্রশ্ন ওঠে, নিজের অথবা নিজের পরিবারের শিশু হলে কিভাবে তা সম্ভব? স্বাভাবিকভাবে ঘটনা নজরে পড়তে এদিন রাতে হুলস্থুল কাণ্ড বাধে মেলা প্রাঙ্গণে। অবশেষে সঠিক তদন্ত চেয়ে শিশুদের পরিবারে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলা সহ দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামীর রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, আর আমার বলছে তারপরে ওরা ইয়ে করবে। আরে ওরে তোমার বাড়িতেও যাবে না, বাড়িতেও যাবে না, ওরা বলছে সুজা থানায় নিয়ে যাবে। আমাকে চোর ভাবছে, কেন কেন আপনাদের বলছে আমার তোমাকে গাড়িতে পৌঁছে দেবে, আমার জলঙ্গি নিয়ে চলেন, তাহলে আমি থানায়, বিষয়টা হচ্ছে যে আমরা বাসে ট্রেনে সাধারণত দেখি যে অনেক চাইল্ড নিয়ে ভিক্ষে করে, কিন্তু লক্ষ্য করে দেখেছি সবসময় বাচ্চাগুলো ঘুমায়, কিন্তু কেন ঘুমায়? বহরমপুর শহরে বিগত কয়েকদিন থেকে আমি এই ম্যাটারটা লক্ষ্য করেছি যে নিমতলা মোড় থেকে শুরু করে রোদের মধ্যেও বাচ্চা কি করে ঘুমায়, রোদ পড়ছে বাচ্চা কি করে ঘুমায়? এখানে এত কোলাহল, মাইকিং হচ্ছে, এত চিৎকার করছে, আমরা এই বোনরা ছিল এরা এসে প্রতিবাদ করছে, বাচ্চা তবুও ঘুমাচ্ছে। ইনারা ছিল, ইনাদেরকে সামনে জিজ্ঞেস করুন যে কিভাবে একটা শিশুকে মা না হলে তো পারে না এইভাবে তুলতে। টোটালি বাচ্চাটা কার, প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব বাচ্চা কার সঠিক তদন্ত করুক, বাবা মা যদি অন্য কেউ হয় তো শিশুটা ফিরে পাবে। এটা অন্যায়, এটা ক্রাইম, এইভাবে বাচ্চাদেরকে যে ভিক্ষে করে না, হ্যাঁ মাদক কোনো কিছু খাওয়ানো হয়, এবং বোনরা ছিল, সিস্টাররা ছিল, বিভোরভাবে ঘুমাচ্ছিল যার কোনো সেন্স নেই, এবং অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে। ও যখন লাইভ করছে, ওকে যখন জিজ্ঞেস করছে বাবু এটা তোমার মা, বাচ্চা বলছে না এটা আমার মা না, মা বলছে না, সেখানে লাইভ করা আছে ওর মোবাইলে। আপনার আব্দুল সাহেব আমি বাচ্চাকে ওষুধ খাইছি, আমি নিজের বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারি না, আমি নিজের বাচ্চাকে ওষুধ, আমার বাচ্চাকে মাথায় আছি, আমি নিজে অসুস্থ, আমার টেকনিক্যালটা পড়ে না, আমি ভিক্ষে করে খাই সারা জীবন, আমার শ্বশুর বাড়ি জলঙ্গি গৌরীপুরে,
আর আমার বাবার বাড়ি হচ্ছে সাইদার ফ্রি প্রাইমারি স্কুলে। আমি তো শুনে থাকি, আমি এদিক ওদিককে করে আমি বাড়িও যাই। আমার পেটে আমার অসুখের জন্য আমি টাকা পয়সা গুছাতে এসেছি, আমি মিথ্যা থাকি। আমার বাড়ির লোকজন বলছে আমার বাড়ির লোক আমাকে নিয়ে নিয়েই বেড়ায়, আমার কাপড় টুপুর যা কিছু আমার বাড়ির লোকের কাছে, আমি কাজ কামে পারি না। বাচ্চাগুলোকে আমার কেউ দেখার না। আমার শ্বশুর শাশুড়ি ভিক্ষে করে বেড়াই, আমার পিসি শাশুড়ির আমার আলাদা, আমাদেরকে আমার বাচ্চার জন্য খাওয়াতে হয়, নিজের ডাক্তারে খরচও করতে হয়, আবার হসপিটালেও যাই, মাতৃমায়েও যাই, নিজের অসুখ। আজ আজ এক বছর থেকে আমি পড়ে আছি, আমার জড়ায় টিউমার আছে। আমার নাম ঋতু দাস. It's caught in the crossfire.